দুঃখিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আসলে আমার এখানে একটু নেটওয়ার্কে সমস্যা করার কারণে আমার বলতে গিয়েও একটু বিঘ্নতা ঘটেছে, তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তারেক জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে আমি তারেক জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি ও বাগেরহাট জেলা বিএনপি সহসাংগঠনিক অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা আজকে আমাদের 22 ট্রাক ত্রাণ সামগ্রী রোহিঙ্গাদের মাঝখানে পৌঁছাতে না দেওয়ার কারণে আমরা এটার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি আমাদের অবৈধ প্রধানমন্ত্রীকে। এবং তার পাশাপাশি শুধু আমরা একটা কথাই বলতে চাই, আজকের এই অবৈধ প্রধানমন্ত্রী এই 22 ট্রাক ত্রাণ সামগ্রী এই অসহায় এই নিপীড়িত বাসস্থান হারা যারা খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা কিছুই পাচ্ছে না তাদের মাঝখানে এই ত্রাণ সামগ্রীটা পৌঁছাতে দিল না। তাদের কুত্তা বাহিনী পুলিশ বাহিনী দিয়ে তারা বিভিন্ন ছলে বলে কৌশলে আমাদের আজকে বিএনপির এই ত্রাণটা তারা পৌঁছাতে দিল না। কূটনীতিকরা গিয়েছিল, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, যেতেই পারে, পর্যবেক্ষণ করবে, তারা দেখবে কি হয়েছে না হয়েছে। আজকে সবার যাওয়ার অধিকার আছে, আমরা মানুষ, আমরা মানুষের পাশে থাকতে চাই। আমরা তারেক জিয়া সাইবার ফোর্স থেকে আমরা এর আগে অনেকগুলো প্রোগ্রাম করেছি, আমরা নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা সব সময় অভাব অনটন মানুষের যতটুকু পারি আমরা তাদের পাশে থাকি। কিন্তু আমরা বলতে চাচ্ছি আজকের এই ঘটনাটা আমাদের মনকে খুবই অসন্তুষ্ট এবং খুবই জাগ্রত আমাদের ভিতরে আন্দোলনের আরেকটি শিহরণ জাগিয়ে তুলেছে। এতদিন ভেবেছিলাম আসলে আমরা স্বাভাবিকভাবে আন্দোলনে নামবো না, আজকের এই তীব্র নিন্দা ও প্রতিবাদে শুধু এতটুকুই আমি বলতে চাই। তারেক জিয়া সাইবার ফোর্সে আমাদের যত ভাই বোন ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আছে, আমরা হাইকমান্ড থেকে একটা ডিসিশন নিয়েছি আজকের এই ঘটনাটাতে আমরা আমাদের তারেক জিয়া সাইবার ফোর্সের সভাপতি যে আমাদের এই সংগঠনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে, আমার প্রিয় ছোট ভাই সাদেক, সে এখন আমাদের সাথে নাই যদিও তারপরেও সে তীব্র নিন্দা জানিয়েছে এবং তার পক্ষ থেকে এই ঘটনাটাকে প্রচণ্ডভাবে আমাদের সর্বদিক থেকে সব ধরনের বিএনপি নেতাকর্মীদেরকে সচ্চর হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এবং এখানে আমরা তারেক জিয়া সাইবার ফোর্সে যত নেতৃবৃন্দ আছি আমরা সবাই আজকে শুধু অবৈধ প্রধানমন্ত্রীকে একটি কথাই বলতে চাই, আজকে অবৈধ প্রধানমন্ত্রী কেন এই 22 ট্রাক রোহিঙ্গাদের খাদ্য সামগ্রী বন্ধ করে দিল, কি ছিল তার এই পিছনে চক্রান্ত, এই চক্রান্তের কারণটা কি, কার ইশারায় সে এসব করছে। আসলে আমাদের এই ইশারা পর্যন্ত পৌঁছাতে হবে, আমাদের আরো গভীরে যেতে হবে। আসলে আমরা এখনো বুঝতে পারছি না যে কি চক্রান্ত চলছে। আজকে এই 22 ট্রাক খাদ্য সামগ্রী সে চাইলেই পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের সম্মানে রোহিঙ্গাদের কাছে পৌঁছে দিতে পারত, সে তার মহত্বের গুণাবলী এখানেই বিকাশ ঘটাতে পারত, কিন্তু সে তার মহত্বের গুণাবলী তো প্রকাশ করলোই না, বরঞ্চ সে তার নিচু মনের পরিচয় দিল। এতটা নিচু মনের পরিচয় দিয়ে সে এতগুলো অসহায় মানুষের মুখের খাবার কেড়ে নিল, তার পুলিশ বাহিনী দিয়ে, তার লাঠি বাহিনী দিয়ে, তার অবৈধ বাহিনী দিয়ে সে আবারও প্রমাণ করে দিল সে অবৈধ প্রধানমন্ত্রী, যা আর বলার কোনো ভাষা রাখে না। এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তারেক জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে। আমরা সকল নেতৃবৃন্দ যারা আপনারা আমাদের এই লাইভে আছেন এবং যারা আমার এই লাইভ দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের সবার কাছে অনুরোধ করছি ঝড়ের মতো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আমাদের এখন অনলাইন ছাড়া কোনো গতি নাই, আমরা আজকে এই অবৈধ সরকারকে কখনোই সরকার হিসেবে মেনে নিতে পারি নাই। এই অবৈধ সরকারের প্রথম চালবাজি হচ্ছে সে রোহিঙ্গাদের ইন্ধনদাতা, সে এই রোহিঙ্গাদেরকে পালছে এবং এই রোহিঙ্গাদেরকে নিয়ে আরেকটি নতুন নাটক সাজানো হচ্ছে। এবং সর্বোপরি আমি যতটুকু আমার মেধা এবং শ্রম দিয়ে আমি বুঝতে পারছি এই অবৈধ প্রধানমন্ত্রী এই রোহিঙ্গাদের সাথে কখনোই ভালো কিছু করবে না, বরঞ্চ অং সুং সুচির সাথে তার একটি গোপন বৈঠক হয়েছে, সেই এই গোপন বৈঠকে যথেষ্টভাবে তাকে সহযোগিতা করবে এবং সে খুব দ্রুত তার সময় ফুরিয়ে আসছে। কখনো মাস 30 দিন একজন আর গেলেও বছরের পর বছর কারো একদিন যায় না। তো আমি অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে উদ্দেশ্য করে বলছি, সময় থাকতে থাকতে আপনি ভালোভাবে বিদায় নেন এবং আমাদের যারা তারেক জিয়া সাইবার ফোর্সের এত লক্ষ কর্মী নেতা সভাপতি থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী আছে, তারা আজকে সবাই আপনার এই অমানসিক এই
মানে আমি আসলে আমার ভাষা হারিয়ে ফেলেছি, অমানুষিক কুৎসিত রুচিবোধকে তীব্র নিন্দা জানাচ্ছি, আরো তীব্র নিন্দা জানাচ্ছি এই বলে যে রোহিঙ্গাদের প্রতি গতকাল আপনি গিয়ে যে সুন্দর নাটক করে আসছেন সেই নাটক আসলে আপনার চেহারায় এবং আপনার পারফরমেন্সেই আমরা বুঝতে পেরেছি কোনটা নাটক আর কোনটা রিয়েলিটি, সেটা আসলে মানুষকে দেখলেই বোঝা যায়। গত কিছুদিন আগে তুরস্কের সরকার এসে রোহিঙ্গাদের প্রতি যে মানবিক দৃষ্টান্ত দিয়ে গিয়েছে সেটা রিয়েলিটি, আর গতকালকে আপনি গিয়ে যা করে আসছেন সেটা রিয়েলিটি না, সেটা ফর্মালিটিস। ফর্মালিটিসের রাজনীতি এখন আর চলবে না, এখন চলবে রাজনীতির ক্ষমতা, রাজনীতির নৈতিক অধিকার, গণতন্ত্র। গণতন্ত্র ফেরত চাই এবং আমরা আপনার মতো এই ধরনের বাজে মেন্টালিটি আজকে রোহিঙ্গাদের মুখের খাবার কেড়ে নিলেন, আপনি তাতে প্রমাণ করলেন আপনি কখনো রোহিঙ্গাদের জন্য ভালো কিছু চাননি, আপনি রোহিঙ্গাদের জন্য কোনো কিছু করতে চান না। যদি তাই হতো পুলিশ বাহিনী আপনার পালা কুকুর, এই কুকুরদেরকে যদি আপনি বলতেন সে ছেড়ে দিত। আজকে যেহেতু আপনি এত অমানসিক, এত বর্বর, এত সীমারের মতো পরিচয় দিয়েছেন, আজকে আমরা এত কোটি জনতা সবাই মিলে আপনাকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলতে চাই দিন থাকতে ভালো হয়ে যান, যখন দিন থাকবে না তখন কিন্তু পালাবারও সময় পাবেন না, সেই সময় কিন্তু আপনার ঘনিয়ে আসছে। এবং আমি আপনাকে বলি অবৈধ জিনিস কখনো বৈধ হয় না, আর আপনি যেহেতু অবৈধ আপনি আজকে অবৈধ সরকার বিদায়ী আজকে বৈধতাকে ভয় পাচ্ছেন। 22 ট্রাক 3 আজকে অপোজিট গ্রুপ, আমরা তো বিরোধী দলীয় সরকার না, আমরা তো আম জনতা। প্রাইম মিনিস্টার আমাদের 3-3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার মহানুভবতাকে একটু সম্মান জানান, তার দেশের প্রতি ভালোবাসাকে একটু সম্মান জানান, তার জনগণের প্রতি ভালোবাসাকে একটু সম্মান জানাক, তবে মনে করব আপনি মানুষ চিনতে পেরেছেন। আর যদি তা না করতে পারেন শুধু একটা কথাই বলবো, আমাদের 22 ট্রাক 3 আমাদেরকে ফেরত দিয়ে আপনি 22 ট্রাকের জায়গায় 44 ট্রাক 3 নিয়ে প্রমাণ করুন যে না আপনিও পারেন, আপনারও সেই ক্ষমতা আছে। তাহলে আমি আজকে আপনাদের এই লাইভে এসেছি, আসলে লাইভ মানে হচ্ছে একটা ফেসবুক রাজনীতি, আমি এই ফেসবুক রাজনীতি পছন্দ করি না। তারপরেও ভাই আমরা আমাদের পায়ে শিকল বাঁধা, আমাদের মুখে সুই সুতো দিয়ে সেলাই করা, যার কারণে আমরা আসলে সত্যি কথাগুলো বলতে পারি না। আজকে এই অনলাইনের মাধ্যমে আমাদের 16 কোটি মানুষের কাছে জানাতে চাই, তাদেরকে বলতে চাই শুধুমাত্র আপনারা সাহসিকতার সাথে আন্দোলনের ডাক দিলে মাঠে ঘাটে নেমে যান, আমরা আপনাদের সাথে আছি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের মা, আমাদের অভিভাবক, 3-3 বারের সাবেক প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের সাথে আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমাদের সাথে আছে। আমরা কখনো হারিনি, আমরা হারবো না, জয় ইনশাল্লাহ আমাদের হবেই, আমরা সেই জয়ের নিশ্চিত আশাবাদী। এবং শুধুমাত্র তাই না, আজকে সব অবৈধ জিনিসের একদিন না একদিন অবসান ঘটবেই, আমরা আশা করি অতি শীঘ্রই এই অবসান ঘটবে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসার সাথে সাথেই আমাদের রাজনৈতিক পটভূমির পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনের সাথে সাথে আমরা শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী, যার কোনো গণতন্ত্র বলে কোনো জিনিস নাই, সে শুধু নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য সে মরিয়া হয়ে উঠেছে, আমরা তার এই মরিয়া হয়ে ওঠার পিছনে রোহিঙ্গাদের জন্য করণীয় কোনো কিছুই দেখছি না, সে শুধুমাত্র নিজের চিন্তা নিয়েই ব্যস্ত। তো ভাই ও বোনেরা, আমার প্রিয় নেতৃবৃন্দ, আমার সিনিয়র নেতারা, আমার স্থায়ী কমিটির সদস্য, ভাইস প্রেসিডেন্ট, উপদেষ্টা মণ্ডলী, আমি আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমরা আমরা যারা পদ পদ বলে আছি সবাই মিলে সোচ্চার হতে চাই, কঠিন আন্দোলন করতে চাই, রাজপথে প্রমাণ করতে চাই আমরা রোহিঙ্গাদের জন্য কিছু করতে চাই, সেটাও আমাদের জন্য বাধা। এই বাধা কারা দিচ্ছে, কোন ইন্ধন দিচ্ছে, কাদের মাধ্যমে এই বাধা আসছে, এই পুলিশ বাহিনী কারা, কি কারণে আমাদেরকে এই রোহিঙ্গাদের এই খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হলো না, আসলে আমরা এর ভিতরে কাহিনীটা জানতে চাই। কূটনীতিকরা যাবে তাদের মতো, বিএনপি অঙ্গ সংগঠনের লোকজনরা যাবে তাদের মতো, তাই বলে তারা সুষ্ঠুভাবে খাবার পাবে না, এটা কেন হবে? আমরা শুধু জানতে চাই কেন এই অন্যায়, কেন এই অবিচার রোহিঙ্গাদের প্রতি। আজকে দেশের সাবেক প্রধানমন্ত্রী, 3-3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যখন আমাদের এরকম দুর্ভিক্ষ এসেছিল
তখনও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মোকাবেলা করেছিল, আমাদের খালেদা জিয়াও তার নেতৃত্ব দিয়ে সে এটাকে মোকাবেলা করেছিল, আমরাও দেখেছি দেশের জন্য দরদ কাকে বলে, কিভাবে এই দেশকে সে রক্ষা করেছিল। আজকে এই অবৈধ প্রধানমন্ত্রীর আচরণে আমি তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা আপনাদের সবাইকে অনুরোধ করছি এর বিষয়ে তীব্র নিন্দা জানান। আজকে আব্বাস সাহেব তার টিম নিয়ে যখন কক্সেস বাজারে পৌঁছালো, পুলিশ প্রশাসন থেকে শুরু করে উপরমহল থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ করেছে, কিন্তু কোনোভাবেই তারা আমাদের এই ত্রাণ সামগ্রী পৌঁছাতে দেয়নি, তাদেরকে ইনসাল্ট করা হয়েছে। শুধু আমরা জানতে চাই, আমরা মানুষ, আমরা সাধারণ জনগণ, আমাদের অধিকার আছে মানুষ বিপদে পড়লে তাদের জন্য কিছু করার, কিন্তু আমাদেরকে এই সব করণীয় কাজ থেকে কেন বঞ্চিত করা হচ্ছে? কেন অবৈধ প্রধানমন্ত্রী আপনি ভয় পেয়ে যাচ্ছেন? আপনার সামনে আরও দিন আসছে, আপনি প্রস্তুত থাকুন। তারেক জিয়া সাইবার ফোর্স আপনার জন্য সামনে অনেক কিছু নিয়ে আসছে, আপনি সেটা দেখার জন্য অপেক্ষায় থাকুন। আমি অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, বাগেরহাট জেলা বিএনপির সহসাংগঠনিক, তারেক জিয়া সাইবার ফোর্সের সহসভাপতি। আমি তারেক জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তারেক জিয়া সাইবার ফোর্সের সকল ভাই ও বোনেদেরকে জানাচ্ছি, আপনারাও সবাই সকল অঙ্গ সংগঠন থেকে তীব্র নিন্দা জানান এবং এই অবৈধ প্রধানমন্ত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিজ উদ্যোগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে আমরা কীভাবে সামনের আন্দোলনকে শক্তিশালী করে তুলব, আমরা সব ভাই বোনেরা একসাথে সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়াবো, আমাদের খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব, এই কামনা রইল। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থভাবে দেশে ফেরত আসুক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, আপনাকে আমরা অতি শীঘ্রই আমাদের মাঝে চাচ্ছি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।